সৌদি আরবে অবস্থিত কাবা শরীফের মতো দেখতে হুবহু আরো একটি কাবা শরীফ তৈরি করে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া। অনেকেই বলছে এটা কিয়ামতের জ্বলজ্যান্ত আলামত, কিন্তু প্রশ্ন হলো ইন্দোনেশিয়া এমনটি কেন করলো? আর এই ঘটনা জানতে পেরে সৌদি সরকার যা বললো তা শুনলে আপনিও অবাক হবেন। সবচেয়ে বড় প্রশ্ন হলো ইন্দোনেশিয়া হুবহু দেখতে কাবা শরীফের মতোই দ্বিতীয় কাবা কিভাবে তৈরি করলো, কত টাকাই বা খরচ হয়েছে, ওয়ার্কার দেখে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, আর এটা কি কিয়ামতের আলামত, এই বিষয়ে ইসলাম কি বলে? ইন্দোনেশিয়ার চ্যালেঞ্জ গুলো বলছে এই কাবা সৌদি আরবে অবস্থিত কাবার চেয়ে কোনো অংশেই কম নয়। চলুন আজ আমরা জানবো এই কাবার মধ্যে কি কি রয়েছে এবং কিভাবে তৈরি করা হয়েছে সবকিছু এই ভিডিওতে। কাবা শরীফের মতো দেখতে হুবহু কাবা নির্মাণ করেছে ইন্দোনেশিয়ার একজন ব্যক্তি, তিনি সৌদি আরবের প্রবাসী ছিলেন। তার উদ্দেশ্য ছিল প্রবাসে থাকাকালীন হজে হজ করতে যাবে, কিন্তু হজের নীতি অনুসারে যে হজের নিয়ত করে হজযাত্রা করবে তাকে কাবা শরীফে ঢুকতে দেওয়া হবে, আর যারা কাজের উদ্দেশ্যে সৌদি আরবে যাবে তাদেরকে হজ করতে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু এই ব্যক্তির অনেক আশা ছিল সে সেখানে থেকেই হজে ঢুকবে, কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল। তাকে ঢুকতে না দেওয়া সে অনেকটা রেগে যায় এবং রেগে গিয়ে দেশে ফিরে এসে নিজেই কাবার মতো একটি ঘর তৈরি করে। আপনাদেরকে বলে দিই এটা তৈরি করা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নাজায়েয়, সম্পূর্ণ হারাম, কেননা এর মাধ্যমে ধোঁকা এবং ভুল নির্দেশনা ছড়িয়ে পড়ে। এজন্য এই ধরনের কর্মকাণ্ড থেকে সকলের ঈমান এবং আমলকে নিরাপদে রাখা উচিত, যেন কোন রকম ফিতনা না ছড়ায়। তাছাড়াও এটি শিরকের পর্যায়ে চলে যায়। আর মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে শিরক নিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছেন, যেখানে বলা হয়েছে সমস্ত অপরাধের ক্ষমা হলেও শিরকের কোনো ক্ষমা নেই, এটি সব ধরনের গুনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য পবিত্র কাবা শরীফে যায়, খানা কাবা তাওয়াফ করে আর এর কিবলাকে সম্মান জানিয়ে সেই দিকে নামাজ আদায় করে। আল্লাহর নির্দেশে তৈরি হওয়া এই পবিত্র কাবার মতোই কোন মানুষের দ্বারা কৃত্রিম ভাবে তৈরি হুবহু কাবা এবং সেখানে সাধারণ মানুষ হজ করতে যাবে এমন চিন্তা ভাবনা মোটেও কোনো মুসলিম দেশ থেকে আশা করা যায় না। ইতিমধ্যেই এটি নিয়ে ইন্টারনেট দুনিয়ায় মুসলিমদের হইচই পড়ে গেছে। খানা কাবার সাথে জড়িত আছে ইসলামের অনেক ইতিহাস যা এই কৃত্রিম কাবার মাধ্যমে বিকৃত হবে, যা একজন প্রকৃত মুসলিম হিসেবে কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। এর মধ্যে কাবার মতো আরবি লেখা হাজরে আসওয়াদ সহ সবকিছুই নকল করা হয়েছে। এখন থেকে মানুষ নাকি সেখানেও হজ করতে পারবে, নাউজুবিল্লাহ। এটি নির্মাণ করা ব্যক্তি দাবি করেন যারা হজ করার উদ্দেশ্যে আসবেন তাদেরকে প্রথম অবস্থায় খুবই অল্প খরচে এখানে হজ করতে ঢুকতে দেওয়া হবে। প্রথম অবস্থায় তিনি এই কাবা তৈরি করার জন্য মুসলিম ওয়ার্কার নির্বাচন করেছিলেন, কিন্তু তারা এমন ভয়ানক পাপের কাজ করতে কোনোভাবেই রাজি হয়নি। এরপর সে নিজের জেদ প্রতিষ্ঠার জন্য বিধর্মী মানুষের মাধ্যমে অতিরিক্ত অর্থ খরচ করে শেষ পর্যন্ত হুবহু কাবা তৈরি করে পুরো বিশ্বকে চমকে দিয়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মন্তব্য? এই ব্যক্তিকে আপনি কি বলতে চাইবেন? সে কি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ? আপনার মন্তব্য কমেন্টসে জানানোর সাথে সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিন। ধন্যবাদ।